नमस्कार बंधुरा, श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसिर पक्ष थेके आपनादेर जानाई स्वागत और आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत आपनादेर संगे आलोचना करब एई विशेष भिडियोते नवग्रहेर अन्यतम दुटी ग्रह अर्थात शनिदेव एवं देवगुरु बृहस्पति दुटी ग्रहई बक्री अवस्थाय रयेछे और एई बक्री अवस्थाय शनि एवं गुरुर এই অবস্থানের জন্য দ্বাদশ রাশি চক্রের বেশ কিছু রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা চলে আসতে পারে, পাশাপাশি বেশ কিছু রাশির ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। তার সঙ্গে বুধ তার গোচরের পরিবর্তন ঘটাবে, রাহুর ক্ষেত্র থেকে অর্থাৎ রাহুর সঙ্গ থেকে তার নিজের গৃহ অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সাতই জুলাইয়ের পর বুধাদিত্য যোগ তৈরি করবে। এবং সেই সাথে বলবো যে কর্কট রাশিতে শুক্র এবং মঙ্গল অবস্থান করবে, তবে মাসের ১৭ তারিখে শুক্রের গোচরের পরিবর্তন ঘটে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ২০ জুলাই মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ১৫ জুলাই রবিদেব বুধাদিত্য যোগ থেকে বেরিয়ে মকর রাশিতে শনির দৃষ্টি পড়বে কর্কট রাশিতে এবং সেখানেই রবিদেবের গোচরের পরিবর্তন ঘটাবে। তাছাড়া এই সময়ে বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে। ঠিক এমনই গ্রহগত এবং অন্যান্য যোগগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব এই বিশেষ মাসে আর্থিক ক্ষেত্রে কোন কোন রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পড়তে চলেছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও থেকে আমরা জেনে নেব এই বিশেষ মাসে মেষ থেকে মীন রাশি পর্যন্ত কোন কোন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে শুভ ফল এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে অশুভ ফল চলে আসতে পারে। তাই আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আসব মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মজীবনে পরিবর্তন এবং লাভের আশা থাকবে। আর্থিক ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে এই বিশেষ মাসে। সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চাকরির পরিবর্তনের যোগ তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই বিশেষ মাসে অত্যন্ত শুভ ফল আসবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরে এগিয়ে চলুন, ভালো ফল আসবে। বৃষরাশির ক্ষেত্রে বলবো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই বিশেষ কাজে বিশেষ স্থগিত চলে আসতে পারে, তাই খুব ভালো ফল নাও আসতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই বিশেষ মাসে শুভ ফল পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে বৃদ্ধি ঘটবে। ব্যবসা এবং চাকরি সম্পর্কিত বিষয়ে ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ। ভ্রমণের বিষয়ে ব্যস্ততা একেবারেই উচিত হবে না, বিশেষ পরিবর্তনের যোগ তৈরি হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের বিষয়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে এই বিশেষ মাসে। পরিবার এবং বন্ধুদের সহযোগিতা অব্যাহত থাকবে, বিভিন্ন বাধা অতিক্রম করতে সক্ষম হবেন আপনারা। ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে অসুবিধা তৈরি হতে পারে এই বিশেষ মাসে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মাসে মানসিক জটিলতা বিশেষ বৃদ্ধি পাবে এবং বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন, তবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ১৫ দিনের পর থেকে ধীরে ধীরে শুভ ফল আপনারা পাবেন এবং আপনাদের প্রচেষ্টায় অগ্রগতি বৃদ্ধি পাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রত্যাশা অনুসারে ফল আপনারা পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। ক্যারিয়ার এবং সম্পর্কের বিষয়ে যত্নশীল না হলে সমস্যা তৈরি হবে। গুরুত্বপূর্ণ কাজগুলি বিলম্বিত হতে পারে এই বিশেষ মাসে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সামগ্রিক পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। কর্মক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ তৈরি হবে। পড়াশোনার দৃষ্টিভঙ্গি দিয়ে জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে। শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এই বিশেষ মাসে। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মাস সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবশ্যই যত্নশীল হবেন, কারণ আপনার অপ্রয়োজনীয় সিদ্ধান্ত সমস্যা নিয়ে আসতে পারে। কঠোর পরিশ্রম করতে হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই বিশেষ মাসে। চাকরি সংক্রান্ত বিষয়ে পদোন্নতির যোগ তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা উত্থান পতনের সম্ভাবনা থাকবে, স্থানান্তরের সম্ভাবনা থাকবে। সেই সাথে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অবশ্যই যত্ন নিতে হবে। যারা গাড়ি চালান বা
যারা চলাফেরা করেন বিভিন্ন গাড়িতে তারা অবশ্যই চলাফেরার বিষয়ে সচেতন থাকুন। দুর্ঘটনা বা আঘাতজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। তুলারাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ মাস কর্ম এবং অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এবং বন্ধুদের কাছ থেকে সহযোগিতা আপনি পাবেন। কর্মক্ষেত্রের দিক থেকে এই বিশেষ মাস ভালো ফল নিয়ে আসবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কথাবার্তার বিষয়ে সতর্ক হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিষয়ে একটু সচেতন হলে স্বাভাবিক হবে। অতিরিক্ত প্রচেষ্টা আপনাদের চালাতে হবে বিভিন্ন ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন আপনারা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, এই বিশেষ মাসে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্র ঠিক থাকবে, বিশেষ পরিবর্তনের যোগ তৈরি হতে পারে আপনার কর্মক্ষেত্রে এবং সেই সাথে বাড়ি এবং পরিবারের জন্য কিছু ব্যয় বৃদ্ধি পাবে। শুভ কাজে আপনাদের আগ্রহ বাড়বে। পিতা এবং ভাই বোনদের সঙ্গে মত পার্থক্য তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সবাইয়ের প্রতি আস্থা রেখে আপনাদের এগোতে হবে। কোনোভাবেই আস্থা নষ্ট করবেন না এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। ধনুরাশির ক্ষেত্রে ক্যারিয়ারের বিষয়ে বড় পরিবর্তনের যোগ তৈরি হতে পারে। স্থানান্তরের জন্য প্রস্তুত থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে এবং পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিন। কিছু বাধা আসতে পারে এই বিশেষ মাসে। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনি কথাবার্তার বিষয়ে মিষ্টতা বজায় রাখুন। এই বিশেষ মাসে তিক্ত কথাবার্তার জন্য সম্পর্কের অবনতি এবং সেই সাথে অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনারা। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা সমাধান হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। বৈবাহিক এবং সম্পর্কের বিষয়ে অবশ্যই সমস্যার সমাধান হবে। বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে এই বিশেষ মাসে শুভ ফল আসবে প্রথমার্ধে। পদোন্নতির যোগ, বেতন বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। পুরস্কৃত হতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে। প্রতিযোগিতামূলক কাজের বিষয়ে বা পড়াশোনার বিষয়ে আপনারা ভালো ফল পাবেন এবং সহযোগিতাও পাবেন। সমস্ত কাজ পরিসমাপ্তির বিশেষ সুযোগ পেতে পারেন। কুম্ভ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের গাফেলতি করবেন না। আর্থিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ধর্ম এবং আধ্যাত্মিক কাজের প্রতি উৎসাহ বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতি হলেও অত্যন্ত ধীর গতি সম্পন্ন হবে। ব্যবসাতে মনোনিবেশ না করলে সমস্যা তৈরি হবে। কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। অলসতা এবং বিভ্রান্তি আপনাকে সমস্যায় ফেলবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। যে সমস্ত মানুষকে কাজে নিয়োগ করছেন তাদের প্রতি অবশ্যই মনোযোগ দেবেন, কারণ তারা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আর মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের যোগ তৈরি হবে, যা আপনাদের শুভ ফল নিয়ে আসবে। অর্থ এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে ভালো যাবে। আত্মবিশ্বাস এবং মানসিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টার শুভ ফল আপনারা পেতে থাকবেন। চেষ্টা অনুসারে আপনাদের শুভ ফল আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই বিশেষ মাসে। আপনি আপনার কথাবার্তা এবং আচরণের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, তা না হলে কর্মক্ষেত্রের উপরে তার প্রভাব পড়তে পারে। সফলতার বিষয়ে আপনাদের আরও বেশি সজাগ হতে হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আগামী জুলাই মাস বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। তবে বেশ কিছু রাশির ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত অশুভ ফল আসবে, তাই তারা অবশ্যই আর্থিক বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এ পর্যন্ত, নমস্কার।